কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাপসের এই মৃত্যু মানতে পারছেন না দীর্ঘদিনের সহকর্মীরা। আচমকা এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন কেউ কেউ। বহু ছবিতে তাপসের সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছেন দেবশ্রী রায়। দেবশ্রী বলছেন, কিছুতেই মেনে নিতে পারছি না তাপস নেই, আপনজনকে হারিয়ে ফেললাম। দেবশ্রীর সঙ্গে দাদার কীর্তি ছাড়াও সমাপ্তি, চোখের আলোয়, পর্বত প্রিয়, আগমন, সুরের আকাশে সহ আরো কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তাপস পাল। বুদ্ধদেব, দাশগুপ্তর, উত্তরার মতো ছবিতে কাজ করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। তাপসের সঙ্গে একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। তিনি বলেছেন, খবরটা শুনে খুব খারাপ লাগছে, আমরা অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি, সব ছবি জনপ্রিয়, তার মধ্যে গুরুদক্ষিণার মতো সিনেমাও রয়েছে, খবরটা শুনে মন খারাপ হয়ে গেল, দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করেছি তো, আর কি বলবো বলুন, আত্মা শান্তি কামনা করি। অভিনেতা তাপস পালের মৃত্যু নিয়ে আরো খবরাখবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।